हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आशा करी अपनारा सबाई भालो आछेन। এই ভিডিওতে আমি আপনাদের WhatsApp ফিঙ্গারপ্রিন্ট লক কেমন করে করবেন সেটি ফুল ডিটেইলস লাইভ প্রুফ আপনাদের দেখাবো। আপনি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনিও আপনার WhatsApp-এ ফিঙ্গারপ্রিন্ট ইউজ করতে পারবেন। তাহলে ভিডিওটি শুরু করি। প্রথম WhatsApp-টি ওপেন করি। WhatsApp ওপেন করার পরে আপনি দেখবেন সবার উপরে রাইট সাইডে থ্রি ডট থাকবে, সেই থ্রি ডটে ক্লিক করবেন। তারপর সেটিং আছে, সেটিংয়ে ক্লিক করবেন নিচে সবার। তারপরে প্রথম নাম্বার আছে দেখবেন অ্যাকাউন্ট প্রাইভেসি সিকিউরিটি চেঞ্জ নাম্বার, সেই অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপর উপরে দেখবেন সবার উপরে আছে প্রাইভেসি, সেই প্রাইভেসি অপশানে ক্লিক করবেন। তারপরে স্ক্রল করে নিচে চলে যাবেন, সবার নিচে দেখবেন ফিঙ্গারপ্রিন্ট লক ডিসেবলটা আছে, আমি সেটাকে এনেবল করতে হবে। এটা ডিসেবল আছে, আপনাকে এনেবল করতে হবে। আমি এটা এনেবল করছি। আপনি এর আগে একটা কথা বলে দিই, আপনার কিন্তু স্ক্রিন লক কিন্তু ফিঙ্গারপ্রিন্ট করতে হবে আগে থেকে, তাহলে এটা আপনার ইউজ হবে, ঠিক আছে। তো এটা এনেবল করার পর আপনি দেখেন প্রথমে ওপরে আছে ইমিডিয়েটলি, দ্বিতীয় নম্বর আফটার 1 মিনিট, তৃতীয় নম্বর আছে আফটার 30 মিনিট। আপনি যদি ইমিডিয়েটলি করেন মানে হোয়াটসঅ্যাপ ওপেন করতে করতে আপনার সেটা ফিঙ্গারপ্রিন্ট প্রয়োজন হবে, তো ওপরটাই করবেন, ইমিডিয়েটলিটাই আপনি করবেন, তাহলে সেটাই ভালো হবে। তাহলে খুব একটা সিম্পল ট্রিক ছিল, আপনারা দেখলে। এবার দেখুন আমি আপনাদের ইউজ করে দেখাচ্ছি কেমন করে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করতে হবে। দেখেন হোয়াটসঅ্যাপ ওপেন করলাম, তো আমার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া আমার ওপেন হবে হোয়াটসঅ্যাপ, ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছি আবার ওপেন হয়ে গেল, ঠিক আছে। খুব সিম্পল ট্রিক আছে, আবার হোয়াটসঅ্যাপ ইউজ করছি দেখছেন, দেখেন আমাকে ফিঙ্গারপ্রিন্ট ছাড়া আমার হোয়াটসঅ্যাপ ওপেন হবে না, আবার ফিঙ্গারপ্রিন্ট দিলাম ওপেন হয়ে গেল। খুব একটা সিম্পল ট্রিক। আবার আপনাদের দেখাচ্ছি, থ্রি ডট যাবেন, সেটিং অপশানে যাবেন, তারপরে নিচে দেখবেন অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট প্রাইভেসি সিকিউরিটি, সেখানে ওপেন করবেন। তারপর উপরে দেখবেন প্রাইভেসি, প্রাইভেসি ক্লিক করবেন, তারপর নিচে চলে যাবেন স্ক্রল করে, সেখানে ফিঙ্গারপ্রিন্ট লক আছে, সেটা এনেবল করে দেবেন আর ইমিডিয়েটলি করে দেবেন, তাহলে আপনার ফিঙ্গারপ্রিন্টটা হোয়াটসঅ্যাপে লক হয়ে যাবে। তাহলে আশা করি এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন, খুব একটা সিম্পল ট্রিক ছিল। তো ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।